জিঙ্কের ঘাটতিজনিত কারণে বাচ্চাদের প্রচুর পরিমাণে কিন্তু ক্ষুধামন্দা দেখা যায়, মানে খাবারের প্রতি আগ্রহ কমে যায়, এবং একইভাবে কিন্তু বয়স্কদের ক্ষেত্রেও। এবং দেখবেন যে জিঙ্কের ঘাটতিজনিত কারণে আপনার ত্বক ফ্যাকাশে হয়ে যায়, ত্বকের লাবণ্যতা হারিয়ে যায়, চোখের দৃষ্টি কমে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার যে শারীরিক যে কী বলে যে উদ্যম সেটা কিন্তু কমে যায়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে দেখা যায় একটা রোগ থেকে আপনি সুস্থ হচ্ছেন, আবার সেই রোগে আপনাকে পাচ্ছে, ওষুধ খাওয়ার পরেও আপনার রোগটা ভালো হচ্ছে না। সেই জন্য কিন্তু ডাক্তারগণ বলে থাকেন যে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য, এবং পাশাপাশি আপনার জিঙ্ক যে ট্যাবলেট বা ক্যাপসুল বা সিরাপ বাজারে পাওয়া যায় সেটা গ্রহণ করার জন্য। তো জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো আসলে কোনগুলো আসলে একটু জেনে নেই। জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাছ, মাংস, কলিজা, বাদাম, দুধ। এই সমৃদ্ধ খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্কের উৎস রয়েছে। এছাড়াও আমরা দৈনন্দিন যে সমস্ত শাকসবজি খাই, মাছ মাংস, লতা পাতা, তরি তরকারি, এই সকল কিছুতে কিন্তু জিঙ্কের উৎস রয়েছে। সেই জন্য প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, এবং পুষ্টিকর খাবারের প্রতি আমাদের বিশেষ করে মনোনিবেশ করতে হবে, এবং পাশাপাশি পানি বেশি পরিমাণে খেলে কিন্তু আপনার শরীরের যে অ্যান্টিবডি সেটা কিন্তু সবল থাকবে। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ টিপসগুলো সবার আগে পেতে আমাদের পেজটি লাইক এবং ফলো করে রাখতে পারেন। আশা করছি উপকৃত হবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থতা দান করুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।